সেই কত বছর পরে দেখা না? হ্যাঁ, সেই অনেক বছর পরে দেখা। তো আজকাল কি করছো তুমি? আমি এখন একটা আইটি ফার্মে জব করি। আচ্ছা, আর তোমার ওয়াইফ? আরে ও কোনো কাজ করে না, জাস্ট হাউস ওয়াইফ। আচ্ছা, তোমার জন্য সকালের নাস্তা কে বানায়? আমার ওয়াইফ বানায়, ওনা বানাইলে আর কে বানাবে, ও তো কোনো কাজ কাম নাই। তোমার বউ সকালবেলায় ঘুম থেকে উঠে কটার সময়? ও অনেক সকালে উঠে, কারণ সবকিছু তো ঠিক মতো চলতে হবে। তারপর ওদের জন্য ব্রেকফাস্ট বানায়, স্কুলের জন্য টিফিন রেডি করে, বেবি ডায়পার পাল্টায়, ওদেরকে রেডি করে। তোমার বেবিরা স্কুলে যায় কিভাবে? আমার বউ নিয়ে যায়, কারণ ওতো কোনো কাজ নাই। তো স্কুলে তো অনেকক্ষণ থাকতে হয়, ওই সময় উনি কি করে? ও সময় এমনি যদি ঘরের জন্য কোনো বাজার টাজার লাগে, ও আশেপাশে দোকান থেকে কিনে। তারপর বাসে আসার পরে কি করে? কি আর, বাচ্চাদের দুধ খাওয়ায়, কাপড় ধোয়, ব্যাপার পাল্টায়, আর কি করবে, ও তো কোনো কাজ নাই। তো তুমি কি করো অফিস থেকে আসার পরে? আরে ভাই, সারাদিন আইটি ফার্মে কাজ করার পর অফিস থেকে যখন বাসায় আসি তখন কি আর শরীর চলে? আমি যে টায়ার থাকি পুরো শুয়ে পড়ি। তো তোমার বউ রাতে কি করে? ও বাচ্চাদের হোমওয়ার্ক করায়। এরপর রাতে খাবার বানায়, বাচ্চাদেরকে খাওয়ায়, আমাকে খাওয়া দেয়। বাসন ধোয়। আবার রাত্রে ঘুমানোর সময় একটু পর উঠে বাচ্চা দুধ খাওয়ায়। আর ওর তো রাতের বেলা ঘুমে ডিস্টার্ব হলে কোনো সমস্যা নাই, ওর তো পরের দিনেও কোনো কাজ নাই। এটাই সারা বিশ্বে অনেক মহিলার ডেইলি রুটিন, যেটা শুরু হয় সকাল থেকে আর চলতে থাকে পরদিন সকাল হওয়ার আগ পর্যন্ত। তারপরে এগুলোকে কোনো কাজ বলা হয় না। অ্যাপ্রিসিয়েট ইউর ওয়াইফ, মাদার, সিস্টার, ডটার, কারণ তারা যেই কষ্ট আর ত্যাগ করছেন তা প্রাইসলেস।